स्वप्न स्वप्न हुए बुके जमा खाबारे की व्यवस्था करलो तुमियो रातुलेर मतो बदले जाच्छो श्रावणी আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমার আমি এবার কিভাবে বদলালাম? কিভাবে বদলে গেছো? ব্যাপারটা নিজেই ভেবে দেখো। আর রাতুল কিও বলো? রাতুলের আচার আচরণ ইদানিং আমার একদম ভালো লাগছে না। জি আম্মা আমি ওকে বলবো। আর একটা কথা, জয়িতা এসেছে ভালো কথা। আমি জয়িতার সাথে তোমাকে যেন মাখামাখি করতে না দেখি। যত দ্রুত সম্ভব আমি জয়িতাকে এই বাড়ি থেকে বিদায় করব। বুঝতে পেরেছ আমার কথা? জি আম্মা, আমি বুঝতে পেরেছি। আম্মা হঠাৎ আমাকে এরকম কথা বললো কেন? আমি বদলে গেছি মানে? রাতুলি বা কি করেছে? রাতুলকে আমি কি বলবো? আমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ভাবি, হ্যাঁ, একা একা এখানে দাঁড়িয়ে কি করছো? কই, কিছু করছি না তো। কিছু করছো না তাহলে এখানে কেন একা একা দাঁড়িয়ে আছো? না, একা না, এতক্ষণ আম্মার সাথে ছিল। মামুনি? এতক্ষণ তোমার সাথে মামুনি এখানে ছিল? মামুনি কি তোমাকে কিছু বলেছে? নিশ্চয়ই মামুনি তোমাকে কিছু একটা বলেছে। আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি যে মামুনি কোনো একটা বিষয় নিয়ে তোমাকে বকাঝকা করেছে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো, মামুনি তোমাকে কি বলেছে? আম্মা তেমন কিছু বলেনি, তোমার সব শুনতে হবে না। আমাকে না বলে তুমি কোথাও যেতে পারবে না ভাবি। সম্মুখী আমাকে অবিশ্বাস করছে, ভাবছে আমি কি মিথ্যা বলেছি। না, তা বোধ হয় ভাবছে না। যদি ভাবতো তাহলে আমাকে একটা প্রশ্ন হলেও করতো। ও তো আমাকে কোনো প্রশ্নই করবে না।
কোথায় গিয়েছিলে সুমু? বাবার সাথে একটু কথা বলতে গিয়েছিলাম, কিন্তু বাবার রুমের সামনে যেয়ে মনে হলো যে মা ভেতরে আছে। মার সামনে বাবাকে ডেকে বের করে নিয়ে আসা বোধহয় ঠিক হবে না, তাই ফিরে এলাম। ও আচ্ছা সুমু, তোমারও কি আমাকে মার মতো সন্দেহ হচ্ছে? মানে মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যা বলেছি? আমরা আসার পর কিন্তু মাকে একবারও ফোন করা হয়নি। মাকে একবার ফোন করবে নাকি? ও হ্যাঁ, তাই তো, মার সঙ্গে তো কথাই বলা হয়নি। আচ্ছা দাঁড়াও, আমি ফোন করছি। আমি আর কোনোদিন রশির ফোন রিসিভ করব না। সুইচ অফ। ফোন বন্ধ করে দিল, তার মানে আমার সাথে কথা বলতে যাচ্ছে না। আমার অনুমান যদি ঠিক হয়ে থাকে, সুম্ম কি ব্যাপার ভাবি, তুমি এখনো চুপ করে আছো কেন? আচ্ছা বলো না, মামুনি তোমাকে কি বলেছে? আচ্ছা কেন তো প্রশ্ন করছো আলিশা? বললাম তো আম্মা কিছু বলেনি। নিশ্চয়ই বলেছে, আর তা না হলে তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে না। আমার মন খারাপ অন্য কারণ। অন্য কারণ কি সেই কারণ? তোমার শোনার দরকার নেই আলিশা, তোমাকে আমি কথাটা বলতে চাই না। ও তুমি আমাকে কথাটা বলতে চাও না? ওকে ফাইন, বলতে না চাইলে বলার দরকার নেই, আমারই বাড়ি থেকে দাঁড়িয়ে থেকে কি লাভ। আলিশা তুমি মন খারাপ করছো? আসলে কথাটা যে তোমাকে কীভাবে বলবো, মানে আমি ঠিক থাক, আমাকে বলতে হবে না, বলে তুমি মন খারাপ করছো। না না না, আমি মন খারাপ করছি না। আসলে আলিশা কথাটা যে তোমাকে আমি কীভাবে বলবো, দেখো আমারও তো মা হতে ইচ্ছে করে। তোমার ভাইয়াকে আমি কতবার বলেছি চলো দেশের বাইরে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাই, কিন্তু তোমার ভাইয়া রাজি হয়নি। কেন ভাইয়া রাজি হয়নি? কেন কেন যেতে রাজি হয় না তা জানি না, তবে আজ রাজি হয়েছে। কিন্তু সে এখন যেতে পারবে না, তোমার ভাইয়ার কাছে নাকি টাকা পয়সা নেই। ভাইয়ার কাছে টাকা নেই? না মানে তোমার ভাইয়ের কাছে টাকা নেই, টাকা পয়সা যা ছিল। টাকা পয়সা যা ছিল কি করেছে বলো? যা ছিল তা নাকি একটা কাজে ইনভেস্ট করে ফেলেছে। আচ্ছা ভাইয়া তো বাবার কাছে টাকা যেতে পারে। আচ্ছা তুমি কি এতক্ষণ মামুনির সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলে? না না, আমার সাথে আমি এইসব বিষয় নিয়ে কেন কথা বলতে যাব? তাহলে মামুনির সঙ্গে তোমার কি নিয়ে কথা হচ্ছিল? কি ব্যাপার, তুমি আবারও চুপ করে গেলে কেন? মানে
আম্মা বলছিল যে জয়িতার সাথে যাতে আমি বেশি মাখামাখি না করি। জয়িতাকে নাকি উনি এই বাড়ি থেকে দুই একদিনের মধ্যে আবার তাড়িয়ে দেবেন। তাড়িয়ে দেবে মামুনি জয়িতা ভাবিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আচ্ছা সোম্য, সেই যে বিকেলবেলা জয়িতাকে নিয়ে চলে গেল, তারপর তো আর কোনো খবর জানালো না। জয়িতা কি ও বাড়িতে গিয়ে আমাদের একেবারেই ভুলে গেল, নাকি জয়িতাকে নিয়ে যাওয়ার পর ও বাড়িতে কোনো ঝামেলা হলো? আচ্ছা আমি কি একবার জয়িতাকে ফোন করব? কিন্তু অনেক রাত হয়েছে, ফোন করাটা কি এখন ঠিক হবে? পুপি? হ্যাঁ, কি হলো, তুমি এমন চমকে উঠলে যা? না, হঠাৎ করে তুই ডাকলি তো তাই চমকে উঠলাম। কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? ও, ঘুম আসছিল না তাই ভাবলাম তোমাকে দেখে যাই। ও আচ্ছা, তানিয়া জয়িতা যাওয়ার পরে কি তোকে ফোন করেছিল? না, আমাকে তো ফোন করেনি। কেন, ও যাওয়ার পরে তোমাকে ফোন করেনি? না, ভেবেছিলাম বাড়ি যেয়ে আমাকে একটা ফোন করবে, তাও তো করেনি। তুমিও তো একবার জয়িতাকে ফোন করতে পারতে। হ্যাঁ, তা অবশ্য পারতাম, ভাবলাম ও বাড়ি যে ফ্রি হয়ে তারপর আমাকে একটা ফোন করবে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় জয়িতা নিশ্চয়ই ওই বাড়িতে যাওয়ার পর কোনো ঝামেলা করেছে। তা হতে পারে, আবার এমনও হতে পারে যে অনেকদিন পরে বাড়ি ফিরেছে তাই সবার সাথে হয়তো কথা বলতে বলতে সময়ই পায়নি। আর ও বাড়িতে তো অত মানুষ নেই, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, আমার মনে হচ্ছে নিশ্চয়ই জয়িতার শাশুড়ি কোনো ঝামেলা করেছে। বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই এসব নিয়ে চিন্তা করছো আর এই জন্য এখনো ঘুমোতে পারোনি। শোনো, এসব নিয়ে চিন্তা করো না, এক কাজ করো, তুমি এখনই ফোন করো। এত রাতে কি ফোন করা ঠিক হবে বল? ফুপি, তুমি তোমার মেয়েকে ফোন করবে, এত রাত আর কত রাত কি? নে, তুই কর। ফুপি, জয়িতার ফোন তো বন্ধ। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমি সোম ভাইকে ফোন করি। ফুপি, সোম ভাইয়ের ফোনও বন্ধ। সোমর ফোনও বন্ধ? না।
এতকাল মানসিক যন্ত্রণার পর গত রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জয়িতাকে ফিরিয়ে আনব। কারণ আমি ভুল করেছিলাম, জয়িতা কোনো ভুল করেনি। ডিভোর্স দেওয়ার পরে তুমি তো জয়িতার সাথে থাকতে পারো না। পারি মা, অবশ্যই পারি। আমি ডিভোর্স পেপারে সই করলেও জয়িতা সই করেনি, আর জয়িতা এখন অন্তঃসত্ত্বা। এই অবস্থায় কারো ডিভোর্স হয় না। এই নুসরাত, শুনেছ? আমি আমি দাদা হচ্ছি আর তুমি দাদি হচ্ছ। তুমি এখনো মুখ ভার করে থাকবে? আরে খুশি হও, আনন্দ করো। খবরটা শুনে তো আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমি খুশি হতে পারছি না। অথচ রাতুলের বিয়ের পর থেকে আমরা একটা শিশুর জন্য কত আশায় থেকেছি, কিন্তু শ্রাবণীর আজও কোনো সন্তান হয়নি। তারপরও আমি জয়িতার সন্তান হওয়ার খবর শুনে খুশি হতে পারছি না। জয়িতার সন্তানও তো জোয়ারদার বাড়িরই উত্তরসূরি, কিন্তু এমন কেন হচ্ছে? জয়িতাকে আমি আজও মেনে নিতে পারিনি বলে